আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে যারা বিবাহিত আছেন। কেননা আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানতে চলেছি একজন বিবাহিত মহিলা পরপুরুষের কাছে কখন আর কেন গিয়ে থাকে, মানে এমন কি কারণ হয়ে থাকে যার জন্য একজন বিবাহিত মহিলা পরপুরুষের কাছে যেতে বাধ্য হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এক বিবাহিত দাম্পত্যের রিয়েল স্টোরি শোনাতে যাচ্ছি, যেটিকে শুনে হয়তো প্রথমে আপনাদের একটি কাহিনীর মতো মনে হবে, কিন্তু এটি একটি সত্য ঘটনা আর যেটিকে শোনার পর আপনি অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য যদি আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত, তবুও আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখার প্রয়োজন, কেননা হতেও পারে এই ছোট্ট ভিডিওটি আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আমরা কখনো কখনো এই কথা থেকে একেবারে অজ্ঞাত হয়ে যায় যে আমাদের দ্বারা করে থাকা ছোট ছোট ভুলগুলোতে কেমন করে আমাদের বসিয়ে রাখা ঘর সংসারকে নিমেষেই ধ্বংস করে দেয়। তখন আমরা এই কথা একেবারে ভুলে যাই যে আমাদের ঘরের যেই সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যার প্রধান কারণ কোথাও আমি নিজেই নয় তো। আজকে আমরা একটি বিবাহিত যুবকের সত্য কাহিনীকে শোনাতে চলেছি। একটি যুবক যার নাম ছিল রুবেল, সে নিজেই তার জীবনে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি আমাদের সামনে এসে বর্ণনা করেছে। আর যখন আমরা সেই ঘটনাটি জানতে পারলাম তখন মনে হলো যে এই ঘটনাটিকে আপনাদের সঙ্গেও শেয়ার করার প্রয়োজন, কেননা যেই ঘটনাটি রুবেলের সঙ্গে ঘটে গিয়েছে সেটা যেন আর পুনরায় আপনাদের কারোর সঙ্গে না ঘটে। রুবেল বলছিল, এক রাত্রে আমরা দুজনে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়েছিলাম, তো হঠাৎ করে মধ্যরাত্রিতে আমার ফোন ভাইব্রেট হতে লাগলো আর তারপর আমার মোবাইলের স্ক্রিন লাইটও অন হয়ে গেল, আর এটিকে শোনার পর আমার চোখও খুলে গেল। যখন আমি মোবাইলকে উঠিয়ে দেখলাম তো তখন দেখলাম যে হ্যাপির কল ছিল। আমি ভাবলাম এই সময় আবার তার কী সমস্যা হলো, আমি ব্যাপারটা এতটা সিরিয়াসভাবে নিলাম না আর সেই জন্য তার কলটাকে কেটে দিলাম। তারপর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে বললাম, আমি এখন কথা বলার মতো অবস্থাতে নেই, কেননা আমার স্ত্রী আমার পাশেই শুয়ে আছে। মেসেজ সেন্ড হতে হ্যাপির রিপ্লাইয়ের অপেক্ষাতে থাকলাম। কিছুক্ষণ পর আবার আমার মোবাইলের লাইট পুনরায় অন হয়ে গেল আর এই জন্য আমি ভাবলাম হয়তো হ্যাপির রিপ্লাই চলে এসেছে। তো পুনরায় যখন মোবাইল উঠালাম তখন দেখতে পেলাম হ্যাপি লিখেছে, খুব জরুরি কথা ছিল, যদি আপনি আপনার বেডরুম থেকে বাইরে এসে কথা বলতেন তাহলে খুবই ভালো হতো। আর এমন মেসেজকে দেখার পর আমি অন্ধকারে কোনো রকম আওয়াজ না করে আস্তে আস্তে চপ্পলকে খুঁজে নেওয়ার পর ধীরে ধীরে দরজার কাছে গিয়ে আস্তে করে দরজাকে খুলে বাইরে বেরিয়ে গেলাম। বাইরের লাইট অন ছিল আর সেই কারণে দরজা খুলতেই আমার রুমে হালকা লাইটের রশ্মি পড়ল। তো তখন আমি পিছনে ফিরে দেখলাম কোথাও আমার স্ত্রী জেগে যায়নি। তো এবার আমি যখন বিছানার দিকে চোখ রাখলাম তখন দেখলাম বিছানা একেবারে খালি পড়ে রয়েছে, মানে বিছানাতে আমার স্ত্রী ছিলই না। আর এমন দৃশ্যকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম যে অর্ধেক রাত্রিতে আবার সে কোথায় গেল। আবার এর সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে নানান ধরনের প্রশ্নও ঘুরপাক খেতে লাগলো। আমি খুবই আশ্চর্য এবং বিচলিত হয়ে গেলাম আর সেই জন্য আমি ঘর থেকে বাইরে বেরিয়ে সোজাসুজি আমাদের কিচেন রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কিচেনের লাইটও বন্ধ আছে। ওয়াশরুমে গেলাম তো সেখানে দেখলাম যে ওয়াশরুমের দরজাও খোলা ছিল। এর পরের 5 মিনিট আমি সম্পূর্ণ ঘরকে খুব ভালো করে তল্লাশি করতে থাকলাম, কিন্তু আমি তাকে কোথাও দেখতে পেলাম না। আমি ভাবলাম একবার জোরে ডাক দিয়ে দেখি, কিন্তু সেখানেও আমি ভয় পেলাম আর ভাবলাম জোরে ডাকার ফলে পাশের ঘরে শুয়ে থাকা মা যদি জেগে যায়, সেই জন্য আমি তাকে ডাকা থেকে বিরত থাকলাম। এদিকে আমার প্রচণ্ড রাগও হচ্ছিল আবার মনে মনে চিন্তা হচ্ছিল। আর এরই মধ্যে আবার আমার ফোন পুনরায় ভাইব্রেট করতে লাগলো। খুবই উদাস মন নিয়ে দুঃখের সাথে আমি হ্যাপির কলকে কেটে দিলাম আর এদিক ওদিক আমার স্ত্রীকে খুঁজতে থাকলাম। আমার মস্তিষ্কে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এর সঙ্গে সঙ্গে আবার আমার মা কিছুদিন আগে একটি কথা বলেছিল, সেটিও সত্য মনে হতে লাগলো। মা বলেছিল যে আজকাল তোর স্ত্রীর চালচলন খুব একটা ভালো ঠেকছে না, ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে দিয়ে ফোনে কার সঙ্গে যে কথা বলা শুরু করে দেয় জানি না। কিছুদিন আগেই আমার মা আমার মনের ভিতরে সন্দেহের বীজ পুঁতে দিয়েছিল, কিন্তু সেই সময় আমি কথাটিকে এত সিরিয়াসভাবে নিইনি। আমি আমার মায়ের কথাকে ভাবতেই ছিলাম, তো এরই মধ্যে আমার মস্তিষ্কে আর একটি অন্য ভাবনা চলে আসলো। আমি ভাবলাম কোথাও আবার সে আমাদের ঘরের ছাদের উপরে নেই তো। আমি এই কথাকে ভাবতে ভাবতে ঘরের সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে শুরু করলাম। যখনই আমার পা শেষ সিঁড়িতে পড়তে যাবে তো আমার স্ত্রীর গলার আওয়াজকে শুনতে পেলাম, আর যেই কথাকে শুনে আমি একেবারে আশ্চর্য হয়ে সেখানে থেমে গেলাম। কেননা সেই সময় সে অন্য একজন পুরুষের সঙ্গে কথা বলছিল আর তাকে এমনটি বলছিল যে আমি তার স্ত্রী তো হয়েছি, আমি তার গৃহপত্নী তো হয়েছি, কিন্তু আমার প্রতি তার কোনো রকম ইন্টারেস্ট নেই,
আমাদের মধ্যে জোর জবরদস্তির সম্পর্ক চলছে। যখন আমি প্রথমবার ওর ফোনে কোনো হ্যাপি নামের এক মেয়ের নোংরা মেসেজ পড়েছিলাম, তখন সেই মেসেজটা পড়ে ভীষণ কান্না করেছিলাম। আমার মন চাইছিল যে আমি এর সম্বন্ধে রুবেলের সঙ্গে কথা বলবো, কিন্তু আমি এটা ভয় করছিলাম যদি এই কথা আবার সবার কানাকানি হয়ে যায়, আর যার জন্য সে রেগে গিয়ে হয়তো আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিতে পারে। যখন আমি শুয়ে পড়ি তখন সে ঘন্টার পর ঘন্টা কোনো অন্য মহিলার সঙ্গে কথা বলে, আর যেই কারণে আমাকে আমার ভিতর থেকে উড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু আমি এই কথাটিকে কতদিন পর্যন্ত চেপে রাখবো? আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, আমারও তো এমন একজন প্রয়োজন যাকে আমার নিজের মনে হবে, যাকে আমার মনের কথা জানাতে পারবো, যে আমার মনের কথাকে শুনতে পারবে। কিন্তু যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে আমার এমন মনে হচ্ছে যে কেউ একজন আছে এই পৃথিবীতে যে আমার নিজেরই, আর যে আমার কেয়ার করে থাকে। যখনই আমি সমস্যায় পড়ি তখন তোমাকে মনে করার চেষ্টা করি। তোমার সাথে কথা বলে মনের যে বোঝা সেটা অনেকটা হালকা হয়ে যায়। রুবেল যদি অন্য কারোর সঙ্গে কথা বলে নিজের মনকে শান্ত করতে পারে, তাহলে তুমিও আমার হৃদয়ের কথা শোনার জন্য আমার কাছে আছো। এরপর রুবেল বলছিল, তাদের দুজনের কথা যত এগোচ্ছিল আর আমার মনের ভিতরে রাগ তত বাড়তেই ছিল, আর মনে মনে এটি ভাবছিলাম যে নাসরিন আমাকে যে ধোঁকা দিয়েছে তার সাজা সে অবশ্যই পাবে। আর এরই মধ্যে আমার ফোন পুনরায় ভাইব্রেট করতে লাগলো, আর যে দৃশ্যকে দেখার পর আমার সমস্ত হিম্মত সমস্ত শক্তি খুবই সামান্য হয়ে গেল। মনে হচ্ছিল যে একেবারে সব কিছু স্তব্ধ হয়ে থেমে গেল, এমনটি মনে হচ্ছিল কেউ আমার বাক যন্ত্রকে আটকে রেখেছে। এরপর আমার পা আর সামনের দিকে এগিয়ে যেতে পারল না, আর একজন পরাজিত সৈনিকের মতো আমি পুনরায় পিছিয়ে আসতে বাধ্য হলাম। নাসরিনের কথাগুলো এখন আমার মস্তিষ্কে ঘোরাফেরা করছিল, আর অন্তরে অন্তরে ভীষণ রাগও হচ্ছিল। এরপর আমি আমার ফোনের সুইচকে অফ করে দিয়ে চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু যে বিছানা আমাকে আরাম দিয়ে থাকতো আজ এমন মনে হচ্ছে সেও কাঁটা ফোটাচ্ছে। কিন্তু যত কিছু হয়েছে এই সমস্ত কিছুর দায়িত্ব আমি নিজেই। আমি কেমন করে অন্য কাউকে এই কথার সাজা দেব? এই পরিস্থিতির জন্য যদি কেউ সবচেয়ে বেশি দোষী হয়ে থাকে সেটি আমি নিজেই ছিলাম। আর এই কথা বলতে বলতে রুবেল কান্নাতে ভাসিয়ে দিল। শুনতে তো এই ঘটনাটি আপনার একটি কাহিনীর মতোই মনে হলো, কিন্তু আজকের বাস্তব পরিস্থিতির সত্যতা এটি। আজকের এই পৃথিবীতে এমন অনেক পুরুষ আছেন যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার দিকে নজর রাখে, আবার তাদের সাথে নোংরা সম্পর্ক রাখতে চায়, আর যেই জিনিসটি কোনো স্ত্রীরই পছন্দ হয় না। আর যেই ছোট্ট ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত সেই স্ত্রীকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। তো সেই জন্য যদি আপনিও চান আপনার স্ত্রী আপনার জন্য সবসময় বিশ্বস্ত হয়ে থাকবে, তাহলে সর্বপ্রথম আপনি নিজে নিজেকে দেখুন। কোথাও আপনি নিজে কোনো ভুল করছেন না তো? কোথাও আপনি কোনো অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেন তো? যদি এমনটি করে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম নিজে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি সর্বপ্রথম আপনার স্ত্রীকে সময় দিন, আপনার স্ত্রীকে ভালোবাসতে শিখুন, তাহলে দেখুন আপনার স্ত্রী আপনার নিজেরই থাকবে। কিন্তু যখন আপনি কোনো পরনারীর কাছে যাবেন তাহলে সেটি অবশ্যই মনে রাখবেন যে আপনার স্ত্রীও কোনো অন্য পুরুষের জন্য অপেক্ষা করছে, আর এটি এই কুদরতের বাস্তবতা। ভিডিওটিকে খুব বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন, এবং এই বিষয়টির সম্বন্ধে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই পেশ করবেন। শুকরিয়া।